এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাধুরী ব্যানার্জি যখন এটা বুঝতে পারেন যে আমার আমার উপর কোনো বিপদ আছে, তখন উনি সান্যাল পরিবারে যান, মানে ওই ক্রিসমাস পার্টিতে। বাকিটা আপনি যা শুনেছেন সেটাই সত্যি। তবে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে মিসেস মাধুরী ব্যানার্জির কিন্তু অলোকেশ সান্যালকে খুন করার ইন্টেনশন একেবারেই ছিল না। আমার আর কিছু বলার নেই ইওর অনার। ইওর অনার, একটু আগে মিসেস মাধুরী ব্যানার্জি বললেন যে উনি গুলিটা চালিয়েছেন, আর ওনার মেয়ে সুমেধা ব্যানার্জি একই কথা স্বীকার করলেন। ইওর অনার, তার মানে অ্যাটেম্প টু মার্ডার কেসটা ঠিকই আছে। ইওর অনার, আমি আবারও মহামান্য আদালতের কাছে অ্যাপিল করছি যে মিসেস ব্যানার্জিকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। ইওর অনার, মাধুরী ব্যানার্জি কোনো দাগী আসামি নন। নিজের আত্মরক্ষার ক্ষেত্রে না হলেও নিজের সন্তান বা নিজের মেয়েকে রক্ষা করার ক্ষেত্রে সে শুধু রিভলভার দেখিয়ে একটা নিছক অভিনয় করেছে, একটা আক্রমণ করার অভিনয়। সে যদি চাইতো অলোকেশ সান্যালকে গুলি করতেই পারত, কিন্তু সে সেটা করেনি। সে নিছকই অভিনয় করেছে শুধু এটা জানতে যে তার মেয়ে সুমেধা ব্যানার্জি কোথায় রয়েছে। আপনাকে একটা জিনিস আমি বলতে চাই ইওর অনার, মাধুরী ব্যানার্জি একজন সাধারণ গৃহবধূ। আমি আদালতের কাছে অ্যাপিল করতে চাই যেন এই দিকটা, যে উনি একজন সাধারণ গৃহবধূ, এই দিকটা মহামান্য আদালত একবার দেখে। আর এটা আমি আদালতের কাছে আবেদন করতে চাই যেন মাধুরী ব্যানার্জিকে জামিন দেওয়া হয়। অসম্ভব ইয়া অনার। মিসেস মাধুরী ব্যানার্জি সেদিন মিস্টার অলোকেশ সান্যালকে খুন করার উদ্দেশ্যেই ওখানে গেছিল। মিসেস মাধুরী ব্যানার্জির যে মিস্টার অলোকেশ সান্যালের প্রতি একটা ব্যক্তিগত আক্রোশ আছে সেটা ওনার কথাতেই স্পষ্ট। আপনি যদি মিসেস মাধুরী ব্যানার্জিকে জামিন দেন তাহলে কিন্তু মিস্টার অলোকেশ সান্যালের একটা প্রাণহানির আশঙ্কা আছে। তাই আমি রিকোয়েস্ট করব আপনি প্লিজ মাধুরী ব্যানার্জিকে জামিন দেবেন না। ইওর অনার, আমি ব্যক্তিগতভাবে বলছি যে মাধুরী ব্যানার্জি ভবিষ্যতে এরকম কোনো কাজ করবেন না। ইওর অনার, তার কোনো গ্যারান্টি নেওয়া যায় না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যতদিন না চার্জশিট আসে মিসেস মাধুরী ব্যানার্জিকে যাতে পুলিশ কাস্টাডিতেই রাখা হয়। ইওর অনার, মাধুরী ম্যানেজারের কাছে কিছু জানার নেই যে পুলিশ কাস্টাডিতে ওনাকে রাখতে হবে। আমার মনে হয় যে সেই বিষয়টা ইনভেস্টিগেটিং অফিসার বেশি ভালো বলবে। মিস সুমেধা ব্যানার্জি, আপনি এখন আসতে পারেন। আপনি বলুন, আপনি কি মিসেস মাধুরী ব্যানার্জিকে কাস্টাডিতে চাইছেন? না ইওর অনার, ওনাকে এখন আমার কাস্টাডিতে দরকার নেই। আপনার চার্জশিট দিতে কদিন লাগবে? দিন সাতেক লাগবে। ইওর অনার, মিস্টার ব্যানার্জি, আমি সব পরিস্থিতি বুঝতে পারছি, তবে আজ ওনাকে জামিন দেওয়া যাচ্ছে না। আমি 7 দিনের জন্যে মাধুরী ব্যানার্জিকে জেল কাস্টাডিতে পাঠালাম, আর অফিসারকে বলছি 7 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে। Court is adjourned. But Your Honor. Thank you.
দিকে তাকাচ্ছো না কেন? তুমি তো চোখের সামনে দেখলে কি হলো, আমি কি করব বলো তো? না মেধা, তুই ভুল ভাবছিস। আমি তোর উপর রাগ করিনি আমার জামিন হয়নি বলে। আমি তোর দিকে তাকাচ্ছি না তোর বাবার জন্য। আমি যদি এখানে থাকি তোর বাবা আরো ভেঙে পড়বে। বাবাকে দেখিস মেধা। কিন্তু মা, তুমি পারবে। এই কেসটা জিততে পারোনি তাতে কি হয়েছে? আর একটা কেস রয়েছে তো, সেই কেসে তুমি মেধার পাশে থেকো, দেখো যাতে মেধা জিততে পারে। আমি ভালো থাকবো, তুমি ভেবো না। চলুন আসি। আবার চোখের জল বুঝিয়ে দিলে না তো? এই বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিস? মা, মা, আরে কোথায় গেলে? এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মা দাঁড়িয়ে আছো কেন? বরণ ডালা নিয়ে এসো, ওমকে তো বরণ করতে হবে। না, আমি তো এমন কিছু করিনি যার জন্য আমাকে বরণ করতে হবে। সে কি রে, যা করা তুই তো করলি। আসলে ওম অনেক বিনয়ী হয়ে গেছে।